আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি মুরগি ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। দেশি মুরগি ভুনা করার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 5 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি বাড়িও বা কমেও নিতে পারেন। পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি। এখন আমি 3-4 টুকরো দারচিনি দিয়ে নিব, 4-5টি এলাচি। পেঁয়াজগুলো আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে না পুড়ে যায়। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 টিস্পুন। মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। কারি পাউডার 1/2 টিস্পুন। ধনিয়া গুঁড়ো। এখন আমি সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির গোশগুলো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরগির গোশগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে ভালোভাবে মুরগির গোশগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুরগির গোশগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। ফিরে আসব মুরগির গোশ কষানো হয়ে যাওয়ার পরে। মুরগির গোশ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পুরোপুরি গোশগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মুরগির গোশগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দেশি মুরগি ভুনা আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে আবারও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিয়েছি। মুরগির গোশ ভুনা আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুবই মজার দেশি মুরগি ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।